গণ অধিকার পরিষদের আহ্বায়ক ডক্টর রেজা কিবরিয়াকে অব্যাহতি দেওয়ার বিষয়ে দলটিতে চলছে আলোচনা এরই মধ্যে এবার তাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন দলটির সদস্য সচিব নুরুল হকনুর মঙ্গলবার জুন নুরুল বাসায় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই মন্তব্য করেন এ সময় তিনি রেজা কিবরিয়াকে বিএনপি বাঙ্গার প্রক্রিয়ার সাথে জড়িত উল্লেখ করে বলেন আগামী নির্বাচনে উকিল আব্দুস সাত্তারের মতো বিএনপির কিছু লোককে বাগিয়ে নিয়ে নির্বাচনে যাওয়ার এজেন্ডা বাস্তবায়নে নূর বলেন তাদের বিএনপি আওয়ামী লীগের বাইরে তৃতীয় অপতৎপরতায় কোন পক্ষ ক্ষমতায় আসবে আর তিনি হবেন তার প্রধানমন্ত্রী এমন স্বপ্ন দেখা শুরু করেছে ডক্টর রেজাকিব্রিয়া এ অবস্থায় তিনি দলের নাম ভাঙিয়ে মনোনয়ন ব্যক্তির কাজে যুক্ত হয়েছেন বলে অভিযোগ করেছেন নুরুল হক নূর